হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম এই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের বাংলার একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব যেটি তোমাদের প্রথমের টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলা দিয়ে ভিডিও শুরু করা যাক দেখো ভিডিও কোশ্চেন পেপারের সময় হচ্ছে কোশ্চেন পেপারটা হচ্ছে পনেরো নাম্বারের আর সময় দেওয়া আছে তিরিশ মিনিট একের দাগে বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি একের দাগের এক বাতাস ওড়াই মিহিন সাদা ধুলো মিহিন শব্দটি যে ক্ষেত্রে ব্যবহার করা যায় না এ বালি অপশান ক বালি খ কাপড় শি সুর নাকি ঘ অপশান খ বলছে বিক্ষো নেক্সট বলছে একের দাগের দুই ময়ূরের ডাককে বলে অপশান ক বলছে কুহু অপশান খ কেকা অপশান গ হচ্ছে মকমকি নাকি অপশান খ বৃহন তিন একটা বলছে পার্বত্য অঞ্চলে যে গাছগুলো জন্মায় তাদেরকে তাদের আকার অনেকটা এ শঙ্কুর মতো অপশান খ বলছে গোলাকার অপশান গুলমের মতো নাকি অপশান খ এদের মধ্যে কোনোটি নয় দুইয়ের দাগে বলছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও লেখো দুয়ের দাগের এক তুমি জেগে দেখছো আর স্বপ্নে দেখছো এমন একটি করে জিনিস নাম লেখো দিয়ে দাগের দুই তোমার সঙ্গে খুব ভালো রয়েছে এমন একজনের সম্পর্কে দুটি বাক্য লেখো যে দাগে তিন মাছরা পাখির গায়ের রঙটি কেমন তিনের দাগের নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো তিনের দাগের এক ভি বিভীষণ মাস্টার মশাই পাখি দেখার সময় কোন কোন সতর্কতা অবলম্বন করার কথা ছিলেন নেক্সট বলছে তিনের দাগের দুই তোমার দেখা যে কোনো একটি কীট বা পতঙ্গের নাম চেহারা ও বাসা বানানোর কৌশল সম্পর্কে কয়েকটি বাক্য লেখো নেক্সট রয়েছে তিনের দাগে তিন ভর দুপুরে কবিতার সঙ্গে তোমার দেখা একটি অলস দুপুরের একটি মিল ও একটি অমিলের কথা লেখো নেক্সট বলছে চারের দাগের নিচে পশুনের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো চার দাগের এক হজবরাল্লা বইটির নাম বাংলা বর্ণমালাকে এমনভাবে সাজানোর অর্থ কী দাগের দুই বলছে বেড়ালের মতে তিব্বতে যাওয়া সিধে পথটি কি নেক্সট বই দাগের তিন কই হিসেবটা হলো কে কাকে কথা জিজ্ঞেস করেছিল পাঁচের দাগে বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি পাঁচের দাগের এক নিচের দেওয়া শব্দগুলি উদাহরণগুলির মধ্যে সন্ধি উদাহরণ হলো অপশান ক নিযুক্ত আনন্দ অপশন খ মনযুক্ত রম অপশান গ ভ যুক্ত কর অপশান ঘ সবকটি নেক্সট হচ্ছে পাঁচের দাগে দুই প্রদত্ত কোন শব্দটি মলি শব্দের উদাহরণ নয় ক মা খ নাক গ গায়ে নাকি অপশান ঘ জল নেক্সট প্রশ্ন বলছে পাঁচের দাগে তিন অন্য শব্দটির বোধপ উৎপত অর্থ অনুসারে বোঝাতো ক ডাল খ ভাত গ চাল নাকি ঘ যে কোনো খাবার চার দাগের পাঁচ পাঁচের দাগের চার সংখ্যাবাচক শব্দ নয় এ চার সরি অপশান ক চার খ সাত নাকি অপশান পঞ্চম আর অপশান ঘ তেরো নেক্সট ছয় দাগে বলছে নিচের যে কোনো দুটি প্রশ্নের প্রশ্নের নিজের পাশে উত্তর লেখো ছয় দাগের এক বিসর্গ সন্ধির ফলে বিসর্গটির র এবং ওতে রূপান্তরিত হচ্ছে এমন একটি করে উদাহরণ দাও ছয় দাগের দুই মৌলিক শব্দের সঙ্গে যোগী শব্দের একটি পার্থক্য লেখো আর ছয়ের দাগে তিন দাদুর উনআশ উনাশিতম জন্মদিন সাতাশে আশ্বিন পালিত হবে বাক্যটি থেকে সংখ্যাবাচক বা পুরাণবাচক শব্দ খুঁজে নিয়ে আলাদা করে লেখো তো এই ছিল তোমাদের ক্লাস সিক্সের বাংলার একটি প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্টের জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য